আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকজন আজব মানুষকে দেখাবো যাদের দেখার পর আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না, আর হয়তো মনের অজান্তেই বলে উঠবেন, ওয়াও, এ কি দেখলাম। জীবনে আপনি হয়তো অনেক অদ্ভুত মানুষ দেখেছেন, কিন্তু তাদের কেউই আজকের ভিডিওতে দেখানো মানুষগুলোর ধারের কাছেও নেই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না অবশ্যই। নাম্বার ওয়ান, অ্যাবি অ্যান্ড ব্রিট। অ্যাবি অ্যান্ড ব্রিট দুই বোন জন্মলগ্ন থেকে একসঙ্গে জোড়া হয়ে আছে, তাদেরকে কখনো আলাদা করা যাবে না। এটি এমন একটি রোগ যার চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তাদের দুজনেরই আলাদা আলাদা হার্ট, ব্রেন এবং পেট রয়েছে, কিন্তু তাদের শরীর একসঙ্গে জোড়া লাগানো। এই শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও তাদের জীবন সাধারণ মানুষদের মতোই স্বাচ্ছন্দ্য উপভোগ করছে। এদের সম্পর্কে আজও একটি তথ্য হলো, এই দুই বোন বর্তমানে পড়ালেখা শেষ করে টিচার হয়ে গিয়েছে এবং তারা একটি স্কুলে বাচ্চাদের পড়িয়ে থাকেন, এমনকি তারা একসাথে ড্রাইভিংও করে থাকেন। তাদেরকে সরকার লাইসেন্সও প্রদান করেছে। নাম্বার টু, জ্যোতি আমগে। জ্যোতি আমগে হচ্ছে দুনিয়ার সবচেয়ে খাটো মেয়ে। জন্মের এক বছর পর থেকে তার উচ্চতা বাড়া থেমে গিয়েছিল। পৃথিবীর সবচেয়ে খাটো মেয়ে হওয়ার ওয়ার্ল্ড রেকর্ডটি তার ঝুলিতেই রয়েছে। একটি ফ্লিক শোতে নিয়ে যাওয়ার পর সে সবার নজরে চলে আসে এবং তাকে নিয়ে অনেক নিউজ ও আর্টিকেল ছাপানো হয়। সে জানায় তার সবচেয়ে বেশি প্রবলেম হয় শপিং করতে, কেননা দোকানে সে নিজের সাইজের জামা কাপড় খুঁজেই পায় না এবং টেইলার্সের কাছে গেলেও অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়। বুঝতেই তো পারছেন তাকে আরও কত কি সমস্যা সমাধান করতে হয়। তবে বলতেই হয় সাইজ কোনো ম্যাটার না, সবাইকে জীবনটা উপভোগ করা উচিত। নাম্বার থ্রি, আরুণ রাইকোয়ার। আপনি যদি এক্সম্যান মুভিটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই সেখানে একজন ভিলেনকে দেখেছেন, যে কিনা তার সুপার পাওয়ারগুলো দিয়ে যে কোনো ম্যাগনেটিক জিনিসকে আকর্ষণ করতে পারত। তবে মজার ব্যাপার হচ্ছে আমরা রিয়েল লাইফেও এরকম একজন মানুষ পেয়ে গেছি, যে কিনা তার বুকে যে কোনো ম্যাগনেটিক জিনিসকে আকর্ষিত করতে পারে। এই লোকটি দ্য ম্যাগনেট ম্যান নামেই বেশি পরিচিত। সে একসঙ্গে তার বুকে 50টি পর্যন্ত স্টিলের চামচ আটকাতে পারে। সে তার বুকের সাথে দুটি ভারী ইস্ত্রি মেশিনও লাগিয়ে হাঁটতে পারে, তাই তাকে দ্য ম্যাগনেট ম্যান নামে ডাকা হয়ে থাকে। নাম্বার ফোর, দীপক জাঙ্গারা। কোনো হিরো থেকে কম নয় এই দীপক জাঙ্গারা। বলা যেতে পারে সে একটি সুপার পাওয়ার নিয়ে জন্মেছে। আমরা বিদ্যুতের কাছে যেতে ভয় পেলেও দীপক বিদ্যুতের সঙ্গে খেলা করতেই ভালোবাসে। আপনি চিন্তাও করতে পারবেন না দীপক তার শরীর দিয়ে 1000 ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। বিদ্যুতের কাছে গেলে যে তার কোনো ক্ষতি হয় না সে এই ব্যাপারটা একদিন আবিষ্কার করে এবং নিজেও অবাক হয়। বর্তমানে সে তার এলাকার বিদ্যুতের কাজগুলো নিজেই করে থাকে এবং নির্দ্বিধায় 1000 ভোল্টের বিদ্যুতেই পর্যন্ত হাত দিয়ে থাকে। নাম্বার ফাইভ, রেউসি ইমাই। রেউসি ইমাই হচ্ছে জাপানের নারাকিটিতে বসবাসকৃত ছোট বুরসলি নামে পরিচিত একটি শিশু। রেউসি ইমাইয়ের বয়স মাত্র 7 বছরের কাছাকাছি। এই ছোট বয়সেই সে ব্রুসলির মতো নান চাকু চালাতে পারে, আর আমরা এই বয়সেই তো নান চাকু দূরের কথা, এমনি চাকু চালাতেই প্রচুর ভয় পেতাম। সে এই বয়সেই অনেক কঠিন কঠিন ট্রেনিং করে থাকে, যেমন এক আঙ্গুল দিয়ে পুশ আপ করা, এক হাতের সাহায্যে প্রেশ আপ করা, মুঠোর সাহায্যে হাঁটা, এছাড়া আরও অনেক ব্যায়াম যা আমরা বড়রাও করতে পারি না। এরকম কঠিন কঠিন ট্রেনিং করে সে তার আইডল ব্রুসলির মতো হওয়ার জন্য। চিন্তা করা যায়? বন্ধুরা, পরিশেষে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।